আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবার আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার মেয়ের বাসায় দাওয়াত ছিল, তো আমরা সবাই গেলাম বাসা থেকে। আমাদের মিকুটাকে সঙ্গে নিয়ে গেলাম, মিকুটাকে কোথায় রেখে যাব, তো এটি মিকুটাকেও সঙ্গে নিয়ে গেছি। যেতে যেতে একটু ঢাকা শহরের রাস্তা ক্যাপচার করলাম। আমার মেয়ের বাসা হলো এয়ারপোর্ট, আমরা থাকি ক্যান্টনমেন্ট। আজকে বন্ধের দিন ছিল, সরকারি অফিস আদালত বন্ধ, এজন্য রাস্তা একটু কিছুটা ফাঁকা ছিল, তারপরও মাঝে মাঝে জ্যামে পড়েছি। মেয়েকে বললাম এখন যাব না, পরে যাব, কিন্তু মেয়ে রাগ করে, মেয়ের কথা রাখতে, জামাইয়ের কথা রাখতে। তাই গেলাম সবাই, আমি, আমার হাজব্যান্ড এবং ছেলে মেয়েকে নিয়ে। তো আজকে তো অফিস বন্ধের দিন, এই জন্য বেশি একটা কষ্ট হয় নাই, আর এখন তো খুব একটা গরমও পড়ে না, জ্যামে বসে থাকলেও অসুবিধা লাগে নাই গাড়িতে। এদিকে একটা মালবাহী ট্রেন যাচ্ছে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আর ট্রেনটা যাওয়ার দৃশ্যটা ক্যাপচার করলাম। মানুষ তো পাগল, হুড়োহুড়ি করে কখন রাস্তা পার হবে, কিন্তু ট্রেন তো যাচ্ছে, ট্রেন নিজের মতো করে অনেক সময় ধরে ঝকঝকাঝক ট্রেন চলেছে। রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, একটু জোরে ফের ছুটে যায়। মাঠ পড়লে বন পোলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, ছোটোবেলার সেই কবিতাটি মনে পড়লো আমার ট্রেন দেখে। এই তো তারপরে মেয়ের বাসায় গিয়ে পৌঁছলাম। মেয়ে রান্না করবে গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর ডিম। আমাদের জন্য নাস্তা বানিয়ে রেখে দিয়েছে, রুটি ভেজে রেখে দিয়েছে, মিষ্টি দিয়ে এবং ডিম ভাজি দিয়ে আমরা সবাই নাস্তা খেলাম। চা বানিয়ে দিল মেয়ে, না চা খেলাম। তো মেয়ের বাসাটা, এখনকার বাসাটা আগেরটার চেয়ে সুন্দর, মেয়ের পছন্দ হয়েছে। মানে নতুন বিল্ডিং কাজ চলতেছে, নতুন অ্যাপার্টমেন্ট, সব কিছু নতুন, ওরাই ফার্স্ট উঠছে। মেয়ে সব কেটে কুটে হেল্প করে দিয়েছে। আমি বলছি যে না, আমি তোমার বাসায় আসবো, তুমি যদি নিজে রান্না করে খাওয়া তাহলে আসবো। মেয়ে বলে না, আমি সব রেডি করে দিব তোমারে, পরে আমি যাওয়ার পরেই রান্না বসালাম। তারপরে আমাদের জন্য বড়ুই এনে রেখেছে, বড়ুই দিল, গরুর মাংস রান্না করলাম। তারপর মুরগির রোস্ট করলাম, সবই সরিষার তেলে রান্না। সরিষার তেলের দাম এখন আরও বেড়ে গেছে, আগের থেকে 280 টাকা, 230 টাকা কেজি বলে সরিষার তেল। 1 কেজি তেলের দাম যদি 230 টাকা হয়, তাহলে কীভাবে মানুষের সংসার চলে? তারপরে রাইস কুকারে এদিকে পানি আর গরম দিয়ে দিছি, আর ডিম সিদ্ধ দিয়ে দিছি। আমার হাজব্যান্ড তো যাইবে না, উনি বন্ধ পাইলে শুক্র শনিবার বাসায় ঘুমাইব, রেস্ট নিব, উনি কোথাও যাইতে চায় না। নিজের মেয়ের বাসা, মেয়েরে বলবো তুমি চলে আসো বাসায়, নিজে যাইতে কষ্ট লাগে, নিজে কোথাও ঘোরাঘুরি করে না, ওনারা তো ঘোরার শখ নাই, উনি খালি ঘুম পাগল মানুষ। তারপর অনেক জোর করে নিয়ে গেলাম, যে চলো মেয়ে বলে যাওয়ার জন্য, আমরা যাই দেখে আসি ওরা কেমন আছে, কেমন বাসা নিল। ওদের নতুন সংসার এখন, তো শ্বশুর শাশুড়ি আসবে, আসলে যাতে থাকতে পারে, 2 বেড, ড্রয়িং ডাইনিং,
বারান্দা আছে বাসাটা, এমনি আলোকিত চারিদিক দিয়ে আলো, সূর্যের আলো, দিনে কোনো লাইটই লাগে না, বাথরুমেও লাইট লাগে না, রান্নাঘরেও লাগে না, সূর্যের আলো থাকে সারাক্ষণ। এই তো আমার মেয়ে, তারপর প্লেটগুলি আবার নামিয়ে ধুয়ে নিল, সালাদ বানাইলো। আর আমার এখানে রান্নার ভিতরে দিয়ে রাখছে, আম্মু তুমি রান্না করো। তো আমি হঠাৎ করে রান্না করছি, নিজের বাসায় রান্না করতে করতে এক আজকে গিয়ে মেয়ের বাসায় রান্না করছি, যতই হোক এটা মেয়ের বাসা। তো রান্না একটু অন্যরকম হয়েছে, আর পোলার চালগুলি মনে নতুন ছিল, পোলাগুলি ঝরঝরা হয় নাই, একটু গলে গেছে। আর ইলেকট্রিক চুলা, এটার একটা সমস্যা, গ্যাসের চুলা হলে চুলা বাড়িয়ে দিলে চাউলের পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। নতুন বাসা তো ইয়া নাই, গ্যাস নাই, ইনফ্রারেড চুলা ব্যবহার করে। তারপরে প্লেটগুলি সব দিয়ে নিল মেয়ে, তারপরে খাবার দিলাম সবাইরে, কেউ টেবিলে বসলো, আর ছোট দুইজন এরা টিভি দেখবে আর খাবে, তারা বেডরুমে বসে টিভি দেখে খেয়ে আর খাবে, দিয়ে দিলাম। তো আমরা পরে একসাথে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপর মেয়ে এবং জামাই অনেক সাদাসাদি করছে থাকার জন্য, বললো তোমরা থাকো, সমস্যা নাই, কালকে চলে যেও, তোমার হাজব্যান্ড রাজি হয় না থাকার জন্য। তারপরে মেয়ে বললো আব্বু তোলে রাত্রে খাইয়ে যেও, তাও রাজি হয় না, না না বাসায় চলে যাবো। তারপরে মেয়ে আবার সাহস বানিয়ে আমাদেরকে খাওয়ালো, পরে চা বিস্কিট দিল, মায়ের ইচ্ছা ছিল রাত্রে আমাদেরকে পোয়ারোটা বানিয়ে মাংস দিয়ে খাওয়াবে, তারপর পাস্তা বানিয়ে খাওয়াবে। তা আমি বললাম না, এত ঝামেলা করার দরকার নাই, এক এক চুলা সিঙ্গেল চুলা রান্না করতে করতেই আসন আমাদের আজান দিয়ে লায়। তারপর আমরা যাইতে যাইতে একটু দেরি হয়েছে, 11টা 12টা বাজে গেছে। তারপর আমরা আবার গিয়ে দিয়ে নাস্তা করছি, সালাদগুলি আমি মেখে নিলাম, মেয়ে কেটে দিয়েছে। আগে তো কিছুই করতো না, আমার তো কোনো হেল্পই করতো না, না মোটামুটি তো এতটুকু শিখছে, বিয়ের পরে অনেক একা থাকে, একটু একটু কাজ শিখছে আলহামদুলিল্লাহ। আশা করি সামনে দিয়ে আরও ভালোভাবে নিজে নিজের সংসার সামলাতে পারবে এবং গোছাতে পারবে। আমিও এই দোয়া করি, জি জামাইরা সুখে থাক, ভালো থাক। তো আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য এবং মেয়ে জামাইয়ের জন্য, তারা যেন ভালো থাকে, সুখে থাকে, তাদের সংসার যেমন দীর্ঘজীবী হয়, এভাবেই যেন স্বামী স্ত্রী সারা জীবন একসাথে থাকতে পারে। তারপরে তো চলে আসার পালা, চলে তো আসতেই হবে বাসার থেকে, থাকলেও সকালে আসতে হইতো, থাকি না যে তাও আসতে হবে। তারপরে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, এ বাসার দিকে আবার রওনা দিলাম। আর আমার তো ছোট মেয়ে মিকুকে সঙ্গে করে নিয়ে গেছে, তো আবার মিকুকে সঙ্গে করে আবার নিয়ে আসছে, হ্যাঁ হলো মিকুর মা, এটার জন্য খাবার নিয়ে গেছিলাম, ওই জায়গায় কোনো খায় না, খালি ঘুম আসছে লেপের নিচের ডুইকা। তা আমার ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বন্ধু সার্কেলে, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই তারা যদি দেখতে দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো আমরা চলে যাচ্ছি, তো মেয়ে পিছন দিয়ে মেয়ে জামাই আমাদেরকে আগে দিয়ে গেল, গাড়িতে উঠে দিয়ে গেল।
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।